সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-20তে 23 রানের জয় পায় বাংলাদেশ। সেই ম্যাচে 4 উইকেট নিয়ে ম্যাচসেরা হন নাসুম আহমেদ। লাল সবুজের জার্সিতে অজিদের গায়েল করলেও নিজের জন্মস্থান সুনামগঞ্জের ক্রিকেটে আজীবন নিষিদ্ধ রয়েছেন এই বাঁহাতি স্পিনার। 2015 সালে জেলা দলের হয়ে ম্যাচ না খেলে সিলেট বিভাগীয় দলের হয়ে খেলায় নাসুমকে আজীবন নিষিদ্ধ করে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। চলতি বছরের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন নাসুম আহমেদ। যদিও সুনামগঞ্জের ঐতিহ্যবাহী প্যারামাউন্ট ক্রিকেট ক্লাবে 2013 সালে অভিষেক হয়েছিল জাতীয় দলের এই ক্রিকেটারের। নাসুমের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে। এদিকে এই বাঁহাতি স্পিনারের বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানান স্থানীয় ক্রিকেটাররা। যদি ওনার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় তাহলে সুনামগঞ্জে আসলে জুনিয়র প্লেয়ার যারা আছে তারা অনেক কিছু ওনার কাছ থেকে শিখতে পারবে। জেলা ক্রীড়া সংস্থার কাছে আবেদন করছে তার নিষেধাজ্ঞাটা তুলে নিয়ে তার সুনামগঞ্জ লীগ খেলার জন্য আবেদন করছে। সুনামগঞ্জ ডিএসএ যদি নাসুম আহমদ ভাইকে যদি আনতে পারে অনেক ভালো হবে। উনি অনেক প্রশিক্ষণ যদি দিতে পারে জুনিয়র ক্রিকেটারদের অনেক ভালো হবে। ওনার মতোই অনেক প্লেয়ার আছে, বেরিয়ে আসতে পারবে। জাতীয় দলের হয়ে নাসুম দারুণ পারফরমেন্স করায় উচ্ছ্বসিত প্যারামাউন্ট ক্রিকেট ক্লাবের কর্তারা। তাই তো অবিলম্বে তার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানান ক্লাবটির সাধারণ সম্পাদক। আজীবন বহিষ্কারটা অত্যন্ত দুঃখজনক। আমরা যেটা মনে করি যে নাসুম জাতীয় প্লেয়ার, বিশ্বাস করি যে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা এখন নাসুমের যে বহিষ্কার আদেশ প্রত্যাহার করবেন। এদিকে জেলা ক্রীড়া সংস্থার পরবর্তী সভায় নাসুমের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার আশ্বাস দিয়েছেন সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট বিভাগীয় সাধারণ সম্পাদক। এই বহিষ্কার আদেশ প্রত্যাহারের জন্য আবেদন না করায় আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। এখন জাতীয় দলের খেলায় জেলার তরুণ ক্রিকেটাররা নাসুমের সংস্পর্শ পেলে ভবিষ্যতে আরো অনেক মেধাবী ক্রিকেটার উঠে আসতো বলে মনে করেন সংগঠকরা। সমসংবাদ, সুনামগঞ্জ।